আছেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। একই সাথে যারা উপদেষ্টা রয়েছেন, আজকে আমরা অনেক উপদেষ্টা দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে, আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে। আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে, আপনার সামনে যেন 5 আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র ছাত্রীরা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একইভাবে কদি থেকে ছুরি নামাতে আমরা দ্বিধা করব। আজকের এই মঞ্চ থেকে আমি 3টি দাবি জানাতে চাই। 1 নম্বরে, যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। এবং আমরা বলতে চাই, আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের, আপনারা সচেতন হয়ে যান, আপনাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না। আমার 2 নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি, গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আছে এবং থাকবে। আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান অনস্বীকার্য, এই ফ্যাসিজমকে উৎখাত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম খুনিদের পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা জনতার কাতারে নেমে আসুন। অথবা দেখা যাবে অনেক গণমাধ্যম কর্মীরা শেষ দিকে এসে তাদের ঘুমের মধ্যে তাদের যে ম্যাকটি থাকে সেখানে তারা নেমপ্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারে। সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয়। সর্বশেষ বলতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুল সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। রক্তের দাগ এখনো শুকায় না, বাতাসে রক্তের গন্ধ এখনো যায় না, মেডিকেল আহতরা কাতরাচ্ছে। সুতরাং আপনাদের স্পর্ধা হয় কিভাবে, আপনারা জনতাকে অস্বীকার করে খুনিদেরকে পুনর্বাসন করবে। যারা শিক্ষার্থী এখানে রয়েছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, ক্যাম্পাসে ছাত্র লীগের চলে আসা দখলদারিত্বের যে রাজনীতি, হল দখলের রাজনীতি, ক্লাসরুমের যে রাজনীতি, স্বৈরাচারকে ফুটসোলজার হিসাবে পালন করার যে রাজনীতি, এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না, কোন দলের মধ্য দিয়েই হবে না। আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই রাজু ভাস্কর্য থেকে শুরু হবে।